গুড আফটারনুন বন্ধুরা, আমি আজকে একটা আমার অনেক দিন পরে একটা কাজ নিয়ে এলাম, হাতের কাজ। অনেক দিন ধরে করব ভাবছিলাম, করা হয়ে ওঠেনি। তবে অনেক বছর পরে আবার এই কাজটা হাত দিলাম। এই ফেব্রিকের কাজটা করেছিলাম বেশ কিছুদিন আগে। কিছু টব আমি অর্ডার পেয়েছিলাম, সেগুলো করে দিয়েছিলাম ইনডোর প্ল্যান্টের জন্যে। ইনডোর প্ল্যান্টে যারা ঘরে গাছ লাগান বা রাখেন, সেই অর্ডার আমি পেয়েছিলাম এবং অনেক বেশ কিছু টব আমি তখন করি। তারপর আর এই ব্যাপারটা আর হাত দিইনি। অনেকদিন পরে হাত দিলাম মাটির থালার ওপর ডিজাইন। তবে কি এখন তো আর এগুলো ঠিকঠাক হয় না, বয়স হয়েছে তো না? আর এইভাবে একদিন করছি, দু বছর করছি না, এমনি তো হাত দিলাম, হয়তো ওই টপগুলো 25 বছর পর করলাম, যার জন্য সবই তো ভুলে ভুলে গেছি। ডিজাইন, হাতের কায়দা কারণ সবই ভুলভাল, তবুও করেছি। বন্ধুদের কাছে অনুরোধ রাখব যে হয়তো পছন্দ হবে না, সব জায়গায় অপছন্দ থাকবে, তবুও বন্ধু মনে করে একটা লাইক দিয়ে দিও। অনেক বন্ধুরা ভিউজ করো কিন্তু একটা লাইক পর্যন্ত আমি পাই না, খুব রেয়ার আমি লাইক পাই। দুই একজন বন্ধুরা যারা কমেন্ট করে তারাই একমাত্র আমাকে লাইক দেয়। কেন বন্ধুরা, তোমরা কেন একটা লাইক দিয়ে যাও না? এই এত বয়সে ইউটিউবে ব্লগ দিচ্ছি, তা একটা যদি লাইক না পাই তোমাদের থেকে, তা উৎসাহ পাবো বলো? এমনিতেই অনেক এজ হয়ে গেছে, এই এজে এসে চাকরি বাকরি হারিয়ে আমি এখন কি করব, খুব মন ভেঙে পড়েছিল, তাই এইগুলোর মধ্যে ঢুকে পড়লাম যাতে মনটা ভালো থাকে আর একটা কাজের মধ্যেও থাকবো। তা তোমরা প্লিজ একটু উৎসাহিত করো। তাই সব বন্ধুকে বলবো যে যারা এগিয়ে নিয়ে যাচ্ছে আমার চ্যানেল, তাদের তো অনেক কৃতজ্ঞতা। কিন্তু নতুন বন্ধু যারা ভিউজ করছেন, প্লিজ প্লিজ একটা লাইক দেবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন। মিঠুস অপরিচিত ব্লগ মিঠু, আমি এখান থেকে এই চ্যানেলে আমার এই ভিডিওটা আমি আপলোড করব, আপনারা অবশ্যই দেখবেন। আর একটা চ্যানেল আমার আছে, মিঠুস ক্রিয়েশান কুকিং, আপনারা দেখতে পারেন চ্যানেলটা আমার। রান্নার ওখানে আমার রান্নার ভিডিও দেই, কারণ আমি খুব নিজেকে ব্যস্ত রাখার জন্য এইসব চ্যানেল করেছিলাম। আমি জানি অত নিপুণভাবে আমি করতে পারি না, প্রথমত আমার কেউ হেল্প করার নেই, আমার একাকে ভিডিও করতে হয়, এডিট করতে হয় এবং আপলোডও করতে হয়। আর আমি অনেক আগের যুগের মানুষ, আমাদের সময় এসব কম্পিউটারও ছিল না, এসব ফোনও ছিল না, যার জন্য এতটা পারদর্শী হয়ে উঠতে পারিনি। তবে কিছুটা চেষ্টা করে করে শিখেছি, এখনও অনেক কিছু শেখা হয়নি, তাই জন্যে অনেক ভুলভ্রান্তি থেকে যায়, ঠিক আছে? তা দেখো, আমি এখানে অ্যাক্রিলিক ব্যবহার করেছি আমি, আর তুলি আমি নানান ধরনের ব্যবহার করেছি, জিরো থেকে শুরু করে যখন যেমন দরকার তেমনই নিয়েছি। আর কালারটা অ্যাক্রিলিক ব্যবহার করেছি আমি, এটাকে এই থালা মাটির থালাতে করে আমি প্রদীপ জ্বালিয়ে আমার গুপু সোনাকে দেবো, সেই জন্য এটা আমি করছি, রেডি করছি। খুব ভালো ডিজাইন হয়ে ওঠেনি, কারণ অনেক সময় সাপেক্ষর ব্যাপার। তো আর সব থেকে যেটা বড় দরকার সেটা হচ্ছে ধৈর্য, বুড়ো হলে কিন্তু ধৈর্য কমে যায়, এটা মানুষ বিশ্বাস করুক আর না করুক, অনেকের হয়তো থাকে কিন্তু আমার অনেক কমে গেছে ধৈর্য। তারপরে সংসার আছে, বাড়িতে জানো আমার 3টে কুকুর আছে, এই এই 3 ছেলে মেয়ে, এখানে ইউটিউবে 2 ছেলে মেয়ে, একটা ব্লগ, একটা কুকিং চ্যানেল, তার মানে এদের নিয়ে আমি কতটা এই বয়সে চাপে আছি বুঝতে পারছো বন্ধুরা? তাই প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করার, আর অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, ঠিক আছে? আর আমার আঁকাটা খুব একটা ভালো হয়নি, কেন ভালো হয়নি, আমি প্রথমত আঁকা ডিজাইন অনেক ভুলে গেছি, তবে হ্যাঁ দেখে নিতে পারতাম ইউটিউব থেকে, কিন্তু আবার বেশি মানে জমাট আঁকা করতে গেলে আমার অনেক টাইম লাগছিল, তাই না? সেই জন্য আমি একদম ছিমছামের ওপরে হালকা একটা মনের থেকে যা এসেছে সেটাই করেছি। তোমরা নিশ্চয়ই অনেক ভালো ভালো আঁকা দেখবে, তাই সেখানে আমার আঁকাটাকে অনেক বাজে লাগবে আমি জানি,
সেই আঁকার পাশে আমার আঁকা জায়গা পাবে না, সেই জন্যে তোমরা আমাকে লাইক কমেন্ট করো না। আমি বুঝতে পারি, কিন্তু দিও না একটা লাইক, তাতে কী হয়েছে? আমি এই বুড়ো মানুষটা করছি, একটা লাইক দিও না তোমরা আমাকে। দেখো, এটার জন্য তো তোমার কোনো অসুবিধা হবে না, আমাকে একটা লাইক দিলে তোমার কোনো তো ক্ষতি হয়ে যাচ্ছে না, তাই না? তা প্লিজ তোমরা একটা লাইক দাও, ঠিক আছে? আর আমার এটা কেমন হয়েছে বলবে, ঠিক আছে? আর বেশি এটা করতে চাইনি, কারণ এরপরে আমি প্রদীপ ডিজাইন করব, ঠিক আছে? এর উপরে যে প্রদীপে করে আমি দেওয়ালিতে প্রদীপ দেব গপুকে, সেই প্রদীপগুলো আমি কালারিং করব। হ্যাঁ, যার জন্যে আমি বেশি একটা বড় কিছু আঁকতে যাইনি, খুব হালকা পাতলার মধ্যে এঁকে দিয়েছি। কেন কি বলো তো, অনেক সময় লাগছিল, হাত এখন আর মানে সচল নেই আগের মতন, যে পটপট ধরছে, পটপট পটপট করে হয়ে যাচ্ছে, কিচ্ছু হচ্ছে না, অনেক সময় লেগে যাচ্ছে, ধৈর্য লাগছে। তার মধ্যে আরও একটা আমার সবথেকে কষ্টকর সময় গেছে, এখন চশমাটা ভেঙে গেছে কালকে রাতে, ঠিক আছে? চশমা ছাড়া এইসব করা যায় এই বুড়ো বয়সে? কী যে হাতিয়ে হাতিয়ে করছি, বিশ্বাস করো ভীষণ হাতিয়ে হাতিয়ে করতে হচ্ছে। চশমা ছাড়া কিছুই সেরকম নিপুণভাবে দেখতে পাচ্ছি না, এক জায়গায় দাগ আর এক জায়গায় তুলি বলাচ্ছি। হ্যাঁ, এগুলো ঘটছে সত্যি, তোমরা হয়তো শুনে ভাববে মিথ্যা কথা বা হাসবে, একদম জানো তো এগুলো হচ্ছে। সেই জন্য বন্ধুদের বলছি, তোমরা আমার একটু ভিউজ করো আর একটু লাইক দিও, বেশি কিছু আমি চাইছি না, তোমার অল্প স্বল্প কিছুই চাইছি, ঠিক আছে? তা যদি পারো তাহলে অন্তত একটা ভিউজ, একটা কমেন্ট দিয়ে যেও, আর যদি না পারো তাহলে একটা লাইকই দিও। অনেক হাতের কাজ জানা ছিল, কিন্তু সময়ের ইয়েতে হয়নি, একটা কাঁথা ডিজাইন করে শুরু করেছিলাম, সেটাও করতে পারিনি। আমার একটা টপ এর সঙ্গে একটু দিয়ে দিলাম ভিডিও, তোমরা বন্ধুরা দেখে নিও, আর আমার সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করে অবশ্যই থেকো, আর আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত। এই টপগুলো আমি অর্ডার করে দিয়েছিলাম, অর্ডার পেয়েছিলাম অনেকগুলো টপ, তার কয়েকটা এখানে আছে। যাই হোক, এটা তোমাদের জন্য সাথে শেয়ার করে নিলাম, এইটার ভিডিওটা না আমি করে রাখিনি তখন, সেই জন্য এখন দিলাম।